তো অনেকদিন পর সেন্ট্রাল গভর্নমেন্টের রিক্রুটমেন্ট আপডেট সঙ্গে আজকে শেয়ার করব। তো এর আগে আমরা প্রায় প্রতিনিয়ত স্টেট গভর্নমেন্টের নতুন নতুন আপডেট শেয়ার করে থাকি, যেমন আপনাদের এটা নিয়োগ করবে, ওটা নিয়োগ করবে, ঠিক আছে। তো আজকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের নতুন একটা আপডেট এই ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন পিএমও ইন্ডিয়া, তো টুইটার টুইট করা হয়েছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন 9/27/14 জুন, তো গতকাল এটা টুইট, ঠিক আছে, টুইটারে। তো টুইটারে বলেছেন, আপনারা দেখতে পাচ্ছেন পিএম নরেন্দ্র মোদী, তো আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিভিউড দ্য স্ট্যাটাস অফ হিউম্যান রিসোর্সেস ইন অল ডিপার্টমেন্টস অ্যান্ড মিনার্স অ্যান্ড ইনস্ট্রাক্টেড দ্যাট রিক্রুটমেন্ট অফ 10 লাখ পিপল বি ডান বাই দ্য গভর্নমেন্ট ইন মিশন মোড ইন নেক্সট 1.5 ইয়ার্স। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার পরিস্থিতি করানো হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তো যেটা আপনাদের এখানে বলা হয়েছে যে আমাদের প্রাইম মিনিস্টার তো অল ডিপার্টমেন্টসে, তো সব ডিপার্টমেন্টে 10 লাখ খুব শীঘ্রই নিয়োগ করা হবে, রিক্রুটমেন্ট হবে। তো এটা আপনাদের সময়সীমা দেওয়া হয়েছে 1.5 ইয়ার্স, তো 1.5 বছরের মধ্যেই নিয়োগ করা হবে মিশন মোড, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এটা অবাস্তবিক কোনো কিছু নেই, আপনারা আশা করি সকলে জানেন যে এসএসসি অনেক শূন্যপদ খালি রয়েছে, ঠিক আছে। তারপর আরআরবিতে, রেলে অনেক শূন্যপদ খালি রয়েছে, তারপর রয়েছে ব্যাংকে, তো ব্যাংকে অনেক শূন্যপদ খালি রয়েছে। তো তারপর যেটা আপনাদের পোস্ট অফিসে, তো পোস্ট অফিসে অনেক শূন্যপদ খালি রয়েছে, এমটিএস, তারপর পোস্টম্যান, অনেক দিন ধরে রিক্রুটমেন্ট হয়নি, ঠিক আছে। তো অনেক শূন্যপদ পোস্ট অফিসেও খালি রয়েছে, তো সব মিলে 10 লাখের আশা করি উপর হবে। তো যেটা আপনাদের প্রাইম মিনিস্টার যেটা বলেছেন যে 1.5 বছরে 18 মাসের মধ্যেই নিয়োগ কমপ্লিট করা হবে, তো আসলে একটা খুব ভালো খবর যে এটা কোনো কিছু কিন্তু ব্যবস্থার কোনো কিছু নেই। তো নিয়োগ যদি কমপ্লিট হয়, নিয়োগ যদি সম্পূর্ণভাবে প্রসেস কমপ্লিট করায়, তো 10 লাখের বেশি শূন্যপদ রয়েছে, কারণ 60-70 হাজার পোস্ট অফিসেই শূন্যপদ রয়েছে। তো আরবিতে প্রতিনিয়ত রিক্রুটমেন্ট তো হয়ই, ঠিক আছে। তো আরবিতে অনেক শূন্যপদ খালি রয়েছে, তারপর এসএসসি এমটিএস রয়েছে, তারপর আপনাদের ব্যাংকে, তো ব্যাংকে আশা করি আপনারা সকলে যান, তো ব্যাংকে অনেক শূন্যপদ খালি রয়েছে, তো এবং অন্যান্য আরও ডিপার্টমেন্টে অনেক শূন্যপদ খালি রয়েছে, ঠিক আছে। তো এটা আপনাদের বলেছে আমাদের প্রাইম মিনিস্টার যে 1.5 বছরের মধ্যে রিক্রুটমেন্ট করা হবে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা সব ডিপার্টমেন্টেই অনেক শূন্যপদ খালি রয়েছে, প্রচুর শূন্যপদ খালি রয়েছে বলা চলে। তো সরকার নিয়োগ করছে না, তো সেটা সেন্ট্রাল সরকারের কথাই বলুন বা আমাদের রাজ্য সরকারের কথাই বলুন, তো শূন্যপদ প্রচুর খালি রয়েছে, কিন্তু আমাদের সরকার নিয়োগ করছে না, ঠিক আছে। তো এটাই বর্তমানে এখন আমাদের দেশের পরিস্থিতি। এদিকে বেকার ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, তো বেকার ছাত্রছাত্রীদের জ্বালা বোঝার মতো কেউ নেই। তো সরকার শুধু রিক্রুটমেন্ট করবে, তো এটাই বলে ছেড়ে দিচ্ছে, তো রিক্রুটমেন্ট কিন্তু আর করাচ্ছে না। দেখা যাক সেন্ট্রাল সরকার কী করে, আমাদের রাজ্য সরকার তো অনেক কিছু করছে, ঠিক আছে, আমাদের সেন্ট্রাল সরকার দেখা যাক কী করে। তো যখনই নতুন নোটিফিকেশন প্রকাশিত হবে সব ডিপার্টমেন্টে, তো এটা কিন্তু আস্তে আস্তে ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, একসঙ্গে 10 লাখ শূন্যপদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। তো কিছু কিছু ডিপার্টমেন্টে এসএসসিতে বলুন, তারপর আরআরবিতে কিছু কিছু শূন্যপদ পূরণ করা হবে, যেমন ব্যাংকে যদি লোক নেয়, তো কিছু শূন্যপদে ব্যাংকে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এইরকমভাবে 10 লাখ শূন্যপদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং 10 লাখ কর্মী নিয়োগ করা হবে।